নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন বন্ধ করতে মামলাকে ফাঁদ হিসেবে ব্যবহার করছে সরকার। সহিংসতার ঘটনায় নতুন মামলায় আসামি 30,000 নেতাকর্মী, দাবি বিএনপির। একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করছে, এই আন্দোলন এই মামলা মকদ্দমার ভয় দেখিয়ে আর দমানো যাবে না। তাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে এখন মামলা মকদ্দমা। অতীতের মতো জ্বালাও পোড়াও করলে মাশুল দিতে হবে, জনগণকে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের। মানুষের সম্পদ রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা মানুষের সাথেই থাকবে। প্রায় 350 মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, 2,000 পরে মানুষকে আহত করেছিল, তার জন্য তারা রাজনীতিকে অনেক দূর ছিটকে গেছে। আগামীতেও যদি এই ধরনের কর্মকাণ্ড করে ভবিষ্যতেও তাদেরকে মাশুল দিতে হবে। দেশের 57 জেলা পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ আজ হচ্ছে। ইভিএমে ঝুঁকিপূর্ণ বিবেচনায় প্রায় 1,500 সিসিটিভি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে মনিটরিং করবে ইসি। সৌদি আরবকে পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো শীর্ষে যুক্তরাষ্ট্র, হুন্ডি বন্ধ না হলে মধ্যপ্রাচ্য থেকে আরও কমবে রেমিটেন্স আসা, শঙ্কা বিশ্লেষকদের। বৈশ্বিক মন্দার হুঁশিয়ারি দিয়ে শেষ হলো বিশ্বব্যাংক ও IMF-এর সম্মেলন। $170 বিলিয়ন তহবিল গঠন, সংকট উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। ঢাকার বাইরেও ভয়াবহ রূপে ডেঙ্গু, চলতি বছর যশোরের অভয়নগরে আক্রান্ত 304 জন। এডিস নিধনে নেই কোনো যোগ, জ্বর হলে অবহেলা না করার পরামর্শ। অনমলান জানি আইছি, আমাদেরকে চাল দেয় না, আমরা কারি খাই নাই, খালি হাতে আইছি, আমরা কোনো চাল দেয় না। বউ আচ্ছা খাইতে আমার এই 22 দিনের অভিযোগ, আমার অনেক কষ্ট। একের পর এক নিষেধাজ্ঞায় ভোলার জেলে পল্লীতে চরম দুর্দিন, অনাহারে অর্ধাহারে কাটছে দিন, নিবন্ধন না হওয়ায় সরকারি চাল পাননি 70,000 জেলে।